আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রয়েসের সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে যেটা তৈরি করেছি সেটা হচ্ছে মিষ্টি আলু দিয়ে গোলাপজামুন মিষ্টি তৈরি করেছি বা চমচমও বলতে পারেন খুব খুবই মজাদার কিন্তু এই মিষ্টিটা আর তৈরি করাও কিন্তু খুব কষ্টের সাধ্য নয় একদম সহজেই তৈরি করতে পারবেন যদি ঘরে মিষ্টি আলু থাকে এভাবেই ঘরে তৈরি করে নিতে পারেন এই মিষ্টি আলুর মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব মজার বোঝাই যায় না এটা যে মিষ্টি আলু দিয়ে তৈরি করা হয়েছে আমি প্রথমে এখানে চারটা মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে তারপর গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাতেও মেশ করে নিতে পারেন তবে গ্রেটার মেশিন দিয়ে গ্রেড করে নেওয়ার সুবিধা হচ্ছে যে দানা দানা এটা থাকে না বা দলা পেকে থাকে না আগে গ্রেটার মেশিন দিয়ে যদি গ্রেড করে নেওয়া যায় তাহলে কিন্তু সহজেই সবটা মিহি হয়ে যায় আর অনেকে আছে আগে হাতে চটকিয়ে নিয়ে তারপর গ্রেটার মেশিনে মানে মিহি করতে যায় এটা কিন্তু একটু কষ্টসাধ্য হয়ে যায় আমি সেই জন্য আগে গ্রেটার মেশিনে গ্রেড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে গ্রেড করে নিলাম খেতে কিন্তু অসম্ভব মজার এই মিষ্টিটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন যে কতটুকু মজাদার আর কোনোভাবেই বোঝা যায় না যে এটা মিষ্টি আলু দিয়ে যে একটা মিষ্টি তৈরি করা হয়েছে আর সম্পূর্ণ ভিডিওটা আমি যখন করেছি তখন কারেন্ট ছিল না কারেন্টবিহীন একটা ভিডিও এখন তো প্রায় সময় দেখা যায় যে কারেন্ট থাকে না আর ভিডিও করতে গেলেই অনেক সমস্যায় পোহাতে হয় এটা মোবাইলের আলু দিয়ে ভিডিওটা করেছি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন যদিও অনেক কষ্ট করে ভিডিওটা করতে হয়েছে আর এই যে আমি কিন্তু গ্রেটার মেশিনে গ্রেট করে নেওয়ার পরও হাতে ম্যাশ করে নিচ্ছি আপনারা ওইভাবে হাতে ম্যাশ করে নেবেন আর নিজের সুবিধার জন্য কোনো কিছু দিয়ে মেপে নেবেন আমি একটা চা দিয়ে কাপ দিয়ে চা খাই সেটা দিয়ে মেপে নিচ্ছি এক কাপ হয়েছে আমার আমি এক কাপ পরিমাণে নিয়েছি আর হাফ কাপ নিয়েছি গুঁড়া দুধ আর হাফ কাপ নেব ময়দা যতটুকু আলু নিয়েছি মিষ্টি আলু নিয়েছি তার অর্ধেক অর্ধেক গুঁড়া দুধ আর ময়দাটা ব্যবহার করব এই যে এখানে কিন্তু আমি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি আর হাফ কাপ ময়দা দিয়েছি এই যদি রেশিওটা ঠিক থাকে তাহলে মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হবে নয়তো একটু শক্ত শক্ত হয়ে যেতে পারে আর এটা কিন্তু মনে রাখবেন এক কাপ আর যারা আর একটু বেশি করবেন তারা যদি দুই কাপ করতে চান তাহলে বাড়িয়ে দেবেন আর এক কাপের নিচে তো আর করা যায় না আর এখন আমি দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণ বেকিং সুটা এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা ব্যবহার করেছি আর এক চিমটি লবণ দিয়ে দিয়েছি দিয়ে সবগুলা উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার দলা পেকে না থাকে সেইভাবে এই যে আমার মেশানোটা প্রায় হয়ে আসছে কিন্তু দেখে মনে হচ্ছে একটু ড্রাই ভাবটা আছে সেই জন্য আমি কি করলাম আমি ঘি দিয়ে দিলাম এক চামচ যদি লাগে পরে আবার দেব এখানে এক চামচ ঘি দেওয়ার পরও মনে হচ্ছিলো একটু ড্রাই ড্রাই আছে আমি আরও হাফ চামচ দিয়ে ভালো করে মতে নিয়েছি তারপর এই যে আমার হাত থেকে কিন্তু একদম উঠে যাচ্ছে হাতটা হাতে কোনো রকম খামি বেজে থাকছে না এই পর্যায়ে আমি মিষ্টিগুলা ভালো করে বানিয়ে নেবো যে রকম ইচ্ছা সেই রকম শেপ দিয়ে নিতে পারেন আমি একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি আর শেপ দেওয়ার সময় মনে রাখবেন মিষ্টিগুলা যেন ফেটে না থাকে যেন সুন্দর করে মসৃণভাবে হয়ে যায় ফাটা ফাটা না থাকে আমার এই যে মিষ্টিগুলা প্রায় বানানো হয়ে আসছে এখন আমি এটা তেলে বেজে নেব সবগুলা মিষ্টি আমি এইভাবেই বানিয়ে নিয়েছি আমার মোট এখানে তেরোটা মিষ্টি হয়েছে এক কাপ দিয়ে কিন্তু প্রায় তেরোটা এক কেজির মতন মিষ্টি হয়ে যায় আর এখন আমি বেজে নেবো সেই জন্য একটা কড়াই প্রথমে বসিয়ে দিয়েছি দিয়ে অল্প একটু তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এটা নেওয়ার কারণ হচ্ছে তেল তেলে করছি তারপর চোলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে আবার কিন্তু বেশি পরিমাণের তেলটা দিয়ে দেব দিয়ে এখানে আমি একটু যখন গরম হয়ে আসবে তখন মিষ্টিগুলা দিয়ে দেবো একদম কড়া গরম হওয়ার আগেই কিন্তু দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিগুলা কোন পর্যায়ে দিয়েছি আর খুব আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু খুব যত্ন সহকারে বাঁচতে হবে যদি জালটা বেশি পড়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমার মিষ্টিগুলা কিন্তু এমনিতেই উঠে আসবে কারণ আমি কড়াইটা বসানোর আগে অল্প তেল গরম করে কড়াইটা আবার ঠান্ডা করে নিয়েছি মানে কড়াইটার তেল তেলে করে নিয়েছি সেই জন্য এই যে আমার মিষ্টিগুলা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে মিষ্টিগুলা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে বাজার সময় আর দুধে শিরাই দিলে আরও বড় হয়ে যাবে সেই জন্যই বলছি এক কাপ মিষ্টি আলুর যে খামিটা নিয়েছিলাম আলুটা সেইটা কিন্তু প্রায় তেরোটা মিষ্টি হয়েছে এখানে এক কেজির উপরে কিন্তু হয়ে যাবে মিষ্টি এই যে আমার এক পাশ কিন্তু বাজা হয়ে গেছে আর এক পাশ বেজে নেব আমি একটু কড়া করে বেজে নিয়েছি এখন এইগুলা উঠিয়ে রাখব তারপর বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দেব একটি কথা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না আর যারা আমার পেজটায় দেখবেন পেজটা অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন আবারও বলছি আমি কিন্তু এটা একদম মোবাইলের আলো দিয়ে ভিডিওটা করেছি অবশ্যই একটু কষ্ট করে হলেও বুঝে নেবেন কিন্তু মিষ্টিটা কিন্তু অসম্ভব মজার হয় সেটাই বলছি এটা অবশ্যই ট্রাই করবেন আর এই যে মিষ্টিগুলো আমার বাজা কিন্তু হয়ে গেছে এখন আমি শিরাটা তৈরি করে নেব এই ফাঁকে কিন্তু মিষ্টিটা একটু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হওয়ার কারণটাও পরে বলছি এখানে আমি শিরা তৈরি করার জন্য দেড় কাপ চিনি নিয়ে নেব সেই জন্য দুই কাপ পানি দিয়ে দিয়েছি দুই কাপ পানি দেওয়ার পর আমি দেড় কাপ চিনি দেব। আর তিনটে এলাচ দিয়ে দিয়েছি আপনারাও এলাচের যদি ফ্লেভারটা চান অবশ্যই এলাচটা ব্যবহার করবেন আর যদি ফ্লেভার না চান তাহলে ব্যবহার করার দেন দরকার নেই আর হালকা একটু লবণ দিয়েছি মিষ্টিটা করা এমনিতেই করা হয়ে যাবে কারণ মিষ্টি আলু দিয়ে মিষ্টিটা তৈরি তো সেই জন্য মিষ্টিটা অনেক করা হয়ে যাবে এই জন্য দেড় কাপ দিয়েছি আর এই যে একটু লো লেবু চিপে দিচ্ছি যাতে চিনিটা গলে যে ময়লাটা হয় সেটা যেন উপরে উঠে আসে সেই জন্য চিনিটা একদম পরিষ্কার হয়ে যাবে চিনির শিরাটা আর এই যে আমি কিন্তু এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়া মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি আর শিরাগুলোটা কিন্তু খুব বেশি ঘন করতে হবে না একটা বলক আসার পরে চুলাটা বন্ধ করে দিয়ে মিষ্টিগুলা দিয়ে দিলেই হলো এই যে আমি এখন সারারাত্রর জন্য রেখে দেব এটা সন্ধ্যা সময় বানিয়েছিলাম সারা সারারাত্র কারণ বাচ্চা আছে যেহেতু তারা দেখলে খেতে চায় সেই জন্য আমি রাত্রেই করেছি সারা রাত্র এভাবে ডুবিয়ে রাখবো রাতে তারপর এই যে সকালবেলায় চলে আসছি আমার মিষ্টিটা কেমন হয়েছে আর আপনারাও এভাবে তৈরি করে খাবেন বললামই তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর পেজটা ফলো করে দেবেন খাবার কখনোই নষ্ট করবেন না খাবার নষ্ট করা ভালো না এখন আমি পরিবেশন করব আমার পরিবেশনের পালা আপনারা বললাম অবশ্যই অবশ্যই এভাবে মিষ্টি আলু দিয়ে মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন কতটুকু মজার হয় না তৈরি করে খেলে কিন্তু বোঝা যাবে না আসলে এটা বোঝার কোনো উপায়ই নেই এটা মিষ্টি আলু দিয়ে যে মিষ্টিটা তৈরি ভালো থাকে নাল্লা হাফেজ